Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan.

আমাদের স্রষ্টা মহান আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব তিন ড জাকির আলাইকুম আসসালাম ড. জাকির আজকে এটা আমাদের তৃতীয় পর্ব যেটার টপিক হল আত্ম উন্নয়ন এবং ইসলাম এই পবিত্র রমজান মাসে আর এটা আসলেই খুব বড় টপিক তো ডক্টর জাকির গত দুইটা পর্বে আমরা আলোচনা করেছি সত্তরটা বিভিন্ন রকম বড় গুণা নিয়ে আর সবাইকে অনুরোধ করেছি এই পবিত্র রমজান মাসে আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাসে তারা নিজেদের ভুলগুলো শুধরে নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আমরা সবাই যেন সেগুলো মেনে চলতে পারি এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের সুনত আর কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব সেই দৃষ্টান্ত যেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রেখে গিয়েছেন বিশেষ করে এই আত্ম উন্নয়ন আর দেয়ার মাসে তাহলে একেবারে প্রথমে আপনি কি আমাদের বলবেন যে সুন্নাহ বলতে কি বোঝায় এর অর্থটা কি আর সুন্নাহকে কয়টা ভাগে বিভক্ত করা যায় আলহামদুলিল্লাহ ওয়াসালত ওয়াসাল্লাম আল্লাহ রফুল্লাহ আলা আলী ওয়াসা বেয়াজমিন আম্মাবাদ ঔদবুল্লাহ হিমেনেশরী তনি রজিম বিসমিল্লাহ রহমান রহিম সুন্নত শব্দটার শব্দিক মানে পথ অথবা রীতি আর আমাদের নবীর সুন্না মানে নবীর দেখানো পথ অথবা নবীর রীতি সুন্না এই শব্দটার মানে নবী যা বলেছেন করেছেন আর যাতে সম্মতি দিয়েছেন আর সময়কালটা হচ্ছে নবদ পাওয়ার পরবর্তী তেইশ বছর তার মানে নবীজা যা বলেছেন নবীজা করেছেন আর যেসব কাজে সম্মতি দিয়েছেন সময়কালটা তার পর পরবর্তী তেইশ বছর আর নবীর সুন্নাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে সুন্নতে কাউলি তার মানে নবীজা বলেছেন দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে ফাইলি তার মানে নবী যে কাজগুলো নিজে করেছেন তৃতীয়টা হচ্ছে সুন্নত তাকরিরি যার মানে নবীর মৌখিক সম্মতি তাহলে আমাদের প্রিয় নবীর সুন্নাগুলোকে প্রধানত এই তিন ভাগে ভাগ করা যায় আচ্ছা আপনি বেশ সুন্দরভাবে আমাদের বললেন এখন আপনি কি আমাদের দর্শকদের জন্য আর আমার জন্য এই বিভিন্ন ক্যাটাগরির সুন্নতের কিছু উদাহরণ কি উল্লেখ করবেন প্রথম টাইপের শূন্যতের কথা যদি বলেন তার মানে সুন্নতে কাউলি নবী যা বলেছেন যেমন ধরেন মোহাম্মদ সাল্লাম বলেছেন সোহেব বুখারি খণ্ড নম্বর এক বুক অব আজান হাদিস নাম্বার ছয়শ একত্রিশ নবী বলেছেন তোমরা আমার মতো করে নামাজ পড়ো আমাদের নবীর এটা নির্দেশ নবীর মুখের কথা আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা দ্বিতীয় টাইপের সুন্নতের উদাহরণ শূন্যতে ফাইলি তার মানে আমাদের নবী যা করেছেন এই হাদিসটা আছে যেমন ধরেন বুখারিতে খণ্ড নম্বর এক বুক হাদিস নম্বর সাতশো ছত্রিশ এখানে একজন সাহাবি বর্ণনা দিয়েছেন যখনই আমি নবীকে নামাজ পড়তে দেখেছি তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন আর যখন তাকবির দিতেন তিনি আবারও একই কাজ করতেন কাঁধ পর্যন্ত হাত উঠাতেন তারপর রুকুতে যেতেন যখন তিনি উঠতেন তখন বলতেন সামি আল্লাহিমান হামিদা যে আল্লাহ ইবাদতকারীদের দোয়া কবুল করেন আল্লাহ আলা তারপর আবারও একই কাজ করতেন হাত তুলতেন কাঁধ পর্যন্ত তবে এই কাজটা তখন করতেন না কাঁধ পর্যন্ত হাত তুলতেন না যখন দুই শেষদার মাঝখানে তাকবির দিতেন তাহলে এটা নবীর একটা কাজ সাহাবি কাজটা দেখেছেন তারপর বর্ণনা দিয়েছেন এটা হয়ে গেল সুন্নতে ফাইলি তৃতীয়টা টাইপের সুন্নতটা হচ্ছে শূন্যতা তাকরিরি। নবী সব কাজে সম্মতি দিয়েছেন এরকম একটা হাদিস আছে সুনানব দাউদে খণ্ড নম্বর এক বুক অব হাদিস নাম্বার এক হাজার যে একবার নবী ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের জামাতি মামতি করলেন নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো তারপর আরও দুই রাকাত নামাজ পড়ল নবী বললেন হজরের নামাজ মাত্র দুই রাকাত তুমি আরও দুই রাকাত নামাজ পড়ছ কেন সে বলল আমি ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়িনি সেজন্য আমি নামাজটা এখন পড়ছি নবী চুপ করে থাকলেন যেহেতু নবী সেখানে চুপ ছিলেন এর মানে তিনি সম্মতি দিয়েছেন কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তার দায়িত্ব শুধরে দেয়া যেহেতু চুপ ছিলেন তার মানে সম্মতি দিয়েছেন এই হচ্ছে তিন ক্যাটাগরি সম্মতি দিয়েছেন এই তিন টাইপের মধ্যে যদি হয় হয় সবগুলো যে গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে শূন্যতে কাউলি তার মানে আমাদের নবী যা বলেছেন কারণ সেটাই সবচেয়ে স্পষ্ট নবী যখন কিছু বলেছেন অথবা যখন কোন নির্দেশ দিচ্ছেন তার মানে ইচ্ছে করে কাজটা করেছেন একটা উদ্দেশ্য আছে এজন্য এই গুরুত্ব সবচেয়ে বেশি এর পরেরটা হচ্ছে শূন্যতে ফাইলি তার মানে নবী যা করেছেন নবী যা করেছেন সেটা কোন সাবি দেখেছেন তারপর বর্ণনা দিয়েছেন তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে সেটা হয়তো স্বাভাবিক রীতি না সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম কথা বলেছেন সচেতনভাবে এটাই জেনারেল রুলিং আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায় এমন হলে কথার গুরুত্বই বেশি পাবে কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানতো না এরকম বেশ কিছু উদাহরণ আছে ইনশাল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব আর তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি নবীর সম্মতি যদি তিনি চুপ করে থাকেন তার মানে সম্মতি দিয়েছেন সেটার অনুমতি আছে জাকির আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই ইসলামের এই সুনতগুলির গুরুত্ব ইসলামে ঠিক কতখানি নবীর সুননতগুলোর কথা যদি বলেন এটা হল ইসলামের উৎসগুলোর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যদি ইসলাম সম্পর্কে জানতে চান এক নম্বর উৎস হচ্ছে কোরআন আর দ্বিতীয়টা আমাদের নবীর সুননত এ দুটো উৎস ছাড়া ইসলামকে ভালোভাবে বুঝতে পারবেন না দুটোই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিস আর সুন্নদগুলোর গুরুত্বের কথা যদি বলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনষাট আল্লাহকে মানো এবং রাসূলকে মেনে চলো এবং যারা তোমাদের মাঝে ক্ষমতার অধিকারী তবে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উপস্থাপিত করো আল্লাহ এবং রাসুলের কাছে যদি বিশ্বাস করো আল্লাহ এবং শেষ বিচারের দিনে এটাই উত্তম এবং এটাই পরিমাণে প্রকৃষ্টতর এখানে পবিত্র হচ্ছে আতিউন যার অর্থ মেনে চলা বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলো তাহলে মেনে চলতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে কিন্তু তাদের বেলায় বলা হয়নি যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী তার মানে এক বাক্যে মেনে নেয়াটা শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে তারপর আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী যদি মতভেদ দেখা দেয় উপস্থাপন করো আল্লাহ এবং রাসুলের কাছে আল্লাহ এবং রাসুল চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলা হয়নি উপস্থাপন করো তাদের কাছে যারা ক্ষমতার অধিকারী আমরা জানি যে অনেক সময় বিশেষজ্ঞগণ একমত হতে পারেন না যদি তাদের মধ্যে এমন মতভেদ দেখা দেয় আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাব আমরা যারা আল্লাহ রাসুলকে মেনে চলেন তাদের অনুসরণ করব এটাই হল নবীর সুন্নতের গুরুত্ব এ ছাড়াও এখানে দুটো কথা বলা হয়েছে যে আতুল্লাহ ও আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো আল্লাহকে মানো মানে কোরআন মেনে চলেন আর রাসুলকে মানো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর হাদিস এ ছাড়াও বলা হয়েছে যে এই দুটো উৎস আসলে আলাদা করোনা আলাদা আর সুন আলাদা খেয়াল করলে দেখবেন এ আয়াতে ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে দুটোই আমাদের মেনে চলতে হবে এখানে সুম্মা বলা হয়নি যে অথবা রাসুলকে মেনে চলো দুটোই একসাথে মেনে চলতে হবে তাহলে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন আর এ আয়াতে কথাগুলো যেভাবে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো দুটোই সমান গুরুত্বপূর্ণ বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে উপস্থাপন করো তার মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখবেন শুধু আল্লাহ না শুধু রাসূল না ইসলামিক শরিয়া বুঝতে গেলে এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ আর শেষ পয়েন্টটা দেখবেন সেটা পবিত্র কুরআনের বলা হয়েছে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে মুমিনগণ গন ওচ ইউ রাসূল তার মানে আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলবে সব বিশ্বাসীরা এটা শুধু শাহবাগনের জন্যই নয় অথবা কয়েকজন বিশ্বাসী না সব বিশ্বাসীদের জন্য পবিত্রকরণ বলছে সুরা জিন অধ্যায় নাম্বার বাহাত্তর আয়াত নাম্বার তেইশ বলা হয়েছে যদি আল্লাহ তার রাসুলকে অমান্য কর তাহলে তোমাদের জন্য রয়েছে দোজখের আগুন সেখানে তোমরা চিরস্থায়ী হবে তার মানে যদি আল্লাহ এবং রাসুলকে মেনে না চলেন তাহলে দোজখে থাকবেন ভেসতে যেতে পারবেন না এছাড়াও বলা হয়েছে যে যদি আল্লাহ তার রাসুলকে অমান্য করেন আপনার কাজগুলো নিষ্ফল হবে আল্লাহ বলেছেন সুরা মোহাম্মদ অধ্যায়ে নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের কর্মকে বিনষ্ট করো না এছাড়াও নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের শূন্যতের গুরুত্বের কথা যদি বলতে হয় রাসুলকে মেনে চলা মানে আল্লাহ তালাকে মেনে চলা আল্লাহ বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আশি যে কেউ রাসুলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমি রাসুলকে তোমাদের কাজের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি বিশেষ করে খারাপ কাজের জন্য এছাড়াও একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার পাঁচশো আঠারো আমাদের নবী মোহাম্মদ সুলাইসলাম বলেছেন যে আমার কথা মানলে আল্লাহকে মানছ যদি আমাকে অমান্য করো আল্লাহ কমান্য করছ তাহলে রাসুলকে মেনে চলা মানে আল্লাহ তালাকে মেনে চলা এছাড়াও আল্লাহ করণে বলেছেন সুরান নাজম ওম্বর তিপান্ন আয়াত নম্বর যে আল্লাহর রাসুল কোনো মন গড়া কথা বলেন না এটা তো একটা ওহি যেটা তার উপরে নাজিল করা হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সোহে বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নম্বর সাত হাজার দুশো আমাদের নবী বলেছেন যে বিশ্বাসীদের মধ্যে কিছু লোক থাকবে যারা বেহেস্তে যাবে আর কিছু লোক বেহেস্তে যেতে অস্বীকার করবে তখন শাহবাগন বললেন বেহেস্তে যেতে কে অস্বীকার করবে নবী বললেন যারা আমাকে মেনে চলবে তারা বেহেস্তে যাবে যারা আমাকে অমান্য করবে তারা অস্বীকৃতি জানাবে আর এছাড়াও পবিত্রকরণ বলছে যে যদি আল্লাহর রাসুলকে মেনে চলেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামকে বলো তাদের বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো মানে রাসুলকে আল্লাহ আমাদের ভালোবাসবেন আমাদের অপরাধ ক্ষমা করবেন তাহলে রাসুলকে মেনে চললে আল্লাহ তালার ভালোবাসা পাবেন এই হল সুন্নতের গুরুত্ব ইসলামে প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পর It is Ramadan সময়ে নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্যে এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলอต গড়ি প্রত্যেক শরীফুল ইসলাম আল্লাহ রাসূলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমা আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন হয়ে যাবে করুন মুমিন হওয়ার হক আদার দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায়

Salatakora, Sahi Muslim, Brutum Kondo, Imanote, Hadith Akroshakjunish. Dialogue. dialogue, dialogue, discussion, discussion, discussion. Debate. debate, rebuttal, rebuttal, conclusion. Eliminate misconceptions about religion.

আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্বত তিন ড ডাকির আপনার এই উত্তরের ভিত্তিতে এভাবে কি বলা যায় যদি কেউ ইচ্ছা করে সুন্নত পালনে অবহেলা করে তাহলে কি সে এজন্য পরকালে শাস্তি পাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা পয়েন্ট পরিষ্কার করে বলি যদি কোনো মুসলিমের করা বিভিন্ন কাজগুলো নিয়ে কথা বলেন এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায় এক হালাল আর একটা হারাম হালাল কাজগুলোর অনুমতি আছে আর হারাম হচ্ছে নিষিদ্ধ যেগুলো করা যাবে না এরপর হালাল কাজগুলোকে আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে ফরজ যেটা বাধ্যতামূলক যেটা আবশ্যিক দ্বিতীয় হলো মুস্তাহাব ইসলামে যেগুলো করার উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা মুবা যেগুলো ইসলাম ধর্মে ঐচ্ছিক চতুর্থটা মাকরু যে কাজগুলো ইসলামে অনুৎসাহিত করা হয়েছে না করলে ভালো তাহলে সব মিলিয়ে ক্যাটাগরি মোট পাঁচটা এক নম্বর হচ্ছে ফরজ যেগুলো বাধ্যতামূলক বা আবশ্যিক দুই নম্বর হচ্ছে মুস্তাহাব যে কাজে উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা হচ্ছে মুবা যেগুলো ঐচ্ছিক চতুর্থটা মাকরু যেগুলো ইসলাম ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে হারাম যেগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ এখন কেউ যদি কোন ফরজ কাজ করে যেটা বাধ্যতামূলক এজন্য সে পুরস্কার পাবে তার মানে পজিটিভ পয়েন্ট পাবে যদি কেউ ফরজ কাজগুলো না করে সেজন্য সে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এরপর দ্বিতীয় ক্যাটাগরির কথা যদি বলি মুস্তাহাব কেউ যদি কোনো মুস্তাহাব কাজ করে সে পুরস্কার পাবে পজিটিভ পয়েন্ট পাবে তবে যদি কেউ মুস্তাহাব কাজগুলো না করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্টও পাবে না তৃতীয় ক্যাটাগরি মুবা মানে ঐচ্ছিক এখন কেউ এই মুবা কাজগুলো করুক বা না করুক ঐচ্ছিক কাজগুলো করুক বা না করুক এজন্য পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট পাবে না এজন্য পুরস্কার পাবে না কোনো শাস্তিও পাবে না এটা পুরোপুরি নিউট্রাল এটা ঐচ্ছিক চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মাকরু যে কাজগুলো না করলে ভালো যদি কেউ মাকরু কাজগুলো থেকে বিরত থাকে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে আর যদি কেউ মাকরু কাজগুলো করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্ট পাবে না এরপর যদি শেষ ক্যাটাগরির কথা বলতে হয় অর্থাৎ হারাম যেটা নিষিদ্ধ কেউ যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখে তাহলে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে যদি হারাম কাজ করে তাহলে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের পাঁচটা ক্যাটাগরির কাজ এবারে সুন্নর ব্যাপারটা নিয়ে বলি সুন্না হচ্ছে দুই প্রকার প্রথমটা হচ্ছে লুগুই সুন্না অর্থাৎ সুন্নার আবিধানিক অর্থ নবী যা বলেছেন করেছেন আর যা সম্মতি দিয়েছেন তাহলে সুন্নতে যদি হয় লুগুই তার মানে যদি সুন্নতে শাব্দিক অর্থ নেন এই প্রথম চারটার একটাতে পড়বে এমনও হতে পারে যে এই শূন্যটা ফরজ অথবা হতে পারে মুস্তাহাব অথবা হতে পারে মুবা কিংবা হতে পারে মাকরু তাহলে সুন্নার শাব্দিক অর্থ সেটা চারটা ক্যাটাগরি যে কোনো একটাতে পড়তে পারে যেমন ধরেন যে সুন্ন ফরজ ক্যাটাগরিতে পড়ে মহমাম ফরোজ নামাজ পড়েছেন জহরের নামাজ পড়েছেন তিনি পাঁচ নামাজ সবগুলো পড়েছেন এগুলো আমাদের নবীর করা কাজ নবী কথা বলেছেন তবে এটা পড়বে ফরজ ক্যাটাগরিতে এরপর সেই সুন্নত মুস্তাহাব হবে যে নবী তিনি ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়েছেন ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে এটা দ্বিতীয় ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি মানে মুবা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের লম্বা চুল ছিল এটা ঐচ্ছিক চাইলে লম্বা চুল রাখতে পারেন এটা অপশনাল এটার অনুমতি আছে এরপর চার নম্বর ক্যাটাগরি মানে মাকরু লোকে হয়তো বলবে নবী কি এমন কিছু করবেন যা মাকরু তারা অবাক হয়ে যাবে একটা জাকির কি বলছে নবী নবীর কি মাকরু হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা হাদিস বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না দাঁড়িয়ে কিছু পান করা এটা মাকরু তাহলে মুস্তাহাব হচ্ছে বসে পান করা কিন্তু আরেকটা আদেশ বলছে যে নবী দাঁড়িয়ে পানি পান করলেন হয়তো কোনো কারণ ছিল সেজন্য করেছিলেন তাহলে দাঁড়িয়ে পান করা মাকরু আর বসে পান করা মুস্তাহাব দাঁড়িয়ে পান করাকে নিরুৎসাহিত করা হয়েছে আর বসে পান করাকে উৎসাহ দেওয়া হয়েছে তবে কিছু কিছু সময়ে হয়তো পরিস্থিতি আলাদা ছিল এটা প্রয়োজন ছিল আমাদের নবী মাঝে মধ্যে এমন কিছু কাজ করেছেন যেগুলো মাকরু তাহলে এগুলো সে ধরনের সুন্না যেগুলো মাকরু লুকুই মতে ফিকামতে না এ ব্যাপারে পরে বলছি নাহলে লোকে বলবে ডক্টর জাকির কি বলছেন নবীর কাজ কখনো মাকরু হতে পারে না লুগির মতো হতে পারে কারণ নবী এটা করেছেন দাঁড়িয়ে পানি পান করেছেন তবে সাধারণত স্বাভাবিক অবস্থায় আর বেশিরভাগ সময়ে নবী বসে পানি পান করেছেন হয়তো প্রয়োজনের খাতিরে তবে কেউ যদি মাকরু কোনো কাজ করে এজন্য কোনো নেগেটিভ পয়েন্ট পাবে না কোনো শাস্তি পাবে না নবী কোনো শাস্তি পাননি তবে কোনো পুরস্কারও সে পাবে না এই হচ্ছে সংক্ষেপে বললে লুগুই সুন্না তার মানে সুন্নতের অর্থ সেটা এই চারটার যে কোনো একটাতে পড়তে পারে ফরজ মাকরু এরপর যদি শূন্যতের দ্বিতীয় ক্যাটাগরিতে আসি যেটা হচ্ছে ফিকা সাধারণত আমরা যখন শূন্যতের কথা বলি তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে ফিকা সুন্না তার মানে ফিকা আর রাসুলের সুন্না যখন শূন্যতের কথা বলি এটা অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুস্তাহাব যখন আমরা বলি যে হজরের নামাজের আগে দুই রাকাত সুনত নামাজ পড়বেন এটা আমাদের নবীর সুননত আর বসে পানি পান করাটা নবীর সুননত সাধারণত যখন সুন্নতের কথা বলি আমরা ফিকা সুন্নতকেই বুঝিয়ে থাকি এখানে সুননতগুলো হচ্ছে মুস্তাহাব তাহলে আমরা মুসলিমরা যখন বলি সুনত এটা বলছে সুননত ওটা বলছে বেশিরভাগ সময় প্রায় সব সময় যখন বলি এটা নবীর সুনত বসে পানি পান করা ফজরের নামাজের আগে দুই রাকাত নামাজ সুননত পড়া নবীর সুন্নত নবীর সুন্নাতে তো হচ্ছে দুই রাকাত তাইহাতুল মসজিদ যখন মসজিদে ঢুকছেন এই কাজগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব তাহলে ফিকার সুন্না হলো মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর এই পাঁচটা ক্যাটাগরিতেই ফরোজ মুস্তাহাব মুবা মাকরু আর হারাম কাজের মধ্যে আছে সাব ক্যাটাগরি এ সম্পর্কে আমি আগেও বলেছি গুনহা বড় গুনা ছোট গুনা এখন হারাম কিছু হারাম হচ্ছে বড় কিছু হারাম ছোট একইভাবে মাকরু কিছু বেশি মাকরু আর কিছু কম মাকরু মুবা হ্যাঁ নবী লম্বা চুল রাখতেন এটা মুবা ঐচ্ছিক কিন্তু কেউ যদি সেই কাজটা করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে সে সব পাবে যদিও এটা ঐচ্ছিক শাস্তি পাবে না পুরস্কারও পাবে না তবে যদি নবীকে ভালোবেসে করে থাকে সব পাবে যে ঐচ্ছিক কাজগুলো নবী করেছেন সেগুলোর গুরুত্ব বেশি তার না করা চেয়ে এরপর মুস্তাহাবের মধ্যে আছে শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মহক্কাদা শূন্যতে মহ্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ নামাজের আগের দুই রাকাত এটা হলো শূন্যতে মক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ শূন্য অন্য শূন্যতগুলো হচ্ছে শূন্যতে মহ্কাদা শূন্যতে গায়ের মহক্কাদা ফরজের ব্যাপারেও একই জিনিস যেগুলো আবশ্যিক কিছু ফরজ বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কম যেমন ধরেন ইসলামের পাঁচটা স্তম্ভ এক নাম্বার হচ্ছে তৌহিদ এটা ফরজ নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা সামর্থ্য থাকলে হজ পালন করা জাকাত দেয়া এগুলো সব গুরুত্বপূর্ণ ফরজ এরপর পাপ থেকে বিরত থাকা সত্তরটা বড় গুণা থেকে বিরত থাকাটাও হচ্ছে ফরজ তবে এটার গুরুত্বটা কম তাহলে সবগুলো ক্যাটাগরিতেই কিছু সাব ক্যাটাগরি আছে এবারে আপনার প্রশ্নতে আসি যে সে কি শাস্তি পাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নবীর সুন্নতগুলো পালন না করে এখানে যে সুন্নতের কথা বলছেন আমি ধরে নিচ্ছি সেটা ফিকা সুন্না যদি সুন্নত বলেন এটার উত্তর দিয়েছি চারটা ক্যাটাগরিতে পড়ে ফিকা সুন্না মানে এগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব এ ব্যাপারে একটু আগেই বলেছি যে যদি কোনো মুস্তাহাব কাজ করেন অর্থাৎ ফিকা সুন্না আপনি পুরস্কার পাবেন সেজন্য আশীর্বাদ পাবেন যদি সুন্নতে মহ্কা কাদা হয় বেশি সব পাবেন সুন্নতে গায়ের মহক্কাদার চেয়েও বেশি এখানেও সব পাবেন তবে কিছুটা কম আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দেয় বা অনিচ্ছাকৃতভাবে এজন্য কোনো শাস্তি পাবে না তবে তার মানে এই না যেহেতু কোনো শাস্তি পাবে না সুন্নতটা পালন না করলে সেজন্য আর কাজটা করবে না কিন্তু আমরা মানুষরা প্রতিদিন অনেক ভুল করি অনেক গুণা করে থাকি প্রতিদিন পাপের ভেতরে জড়িয়ে পড়ি এই সুন্না যখন পালন করব তখন অতিরিক্ত পয়েন্ট পাব এর জন্য পুরস্কার পাব এতে করে আমাদের বিভিন্ন ভুল কাজ আর গুনার ক্ষতিটা পূরণ হতে পারে যে সব গুণা করি সেগুলোর ক্ষতিপূরণ হবে যে ভুল করি যেসব গুনা করি আর সেজন্য আমরা মুসলিমরা যতদূর পারে সুন্নত পালন করে যাব যেহেতু শাস্তি পাব না তার মানে এই না যে কাজটা করা উচিত না সত্যি বলতে আমরা যতদূর পারে সুন্নত পালন করব ফিকা সুন্না যেগুলো মুস্তাহাব যাতে করে আমাদের অন্যান্য ভুল কাজ আর গুনার ক্ষতিপূরণ করতে পারি এটা ভেসতে যেতে আমাদের সাহায্য করবে ও সুবান আল্লাহ আপনি যে নিয়মের কথা বললেন সেটা এতটাই ন্যায়সঙ্গত যদি আমরা কেউ ভুল করি একটা ক্ষেত্রে তাহলে সেটা পূরণের সুযোগ পাব আরেক আলহামদুল্লাহ আলহামদুল্লা আল্লাহ পরম নামাই সেজন্য তিনি আমাদের সুযোগ দিয়েছেন যাতে করে আমরা সরল পথে থাকতে পারি আর বেহেসে যেতে পারি সোভান আল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পর বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউ রোড বার্মিংহাম পোস্ট কোড বি এক পাঁচ এক অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্বত তিন ড জাকির আসসালাম আলাইকুম আসসালাম ডক্টর জাকির মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুনত আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো। সেটা আসলে ফিকা সুনত যেগুলো মুস্তাহাব সেজন্য সুনত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাত অহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর চুরানব্বই যে অ্যারন বা হারুন আলাইসাল্লাম তিনি তার ভাই মুসালাইস্লামকে বললেন যে হে আমার সহোদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন ইসলামের মুখে দাড়ি ছিল আমরা যদি নবীর রাসুলগণের সিরাত পড়ি তাহলে দেখব আল্লাহতালার সব নবীর দাড়ি দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ তালার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্ল সাল্লামের একটা হাদিস এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরও হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মোহাম্মদ ইসলামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাঁড়িয়ে রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাড়ি রাখা ফরজ এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাঁড়িয়ে রাখা ফরজ এ ব্যাপারে কোনো মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্রকরণ অনুযায়ী আমাদের নবীর সুনত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাড়ি সেব করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাঝাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হাম্বলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মুস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু দাড়ি রাখা মোস্তাহাব আর শেভ করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব যেমন শেখ আবু জহরা শেখ জাদুয়াল হক তিনি এক সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আল দাভি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে দাঁড়িয়ে রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেভ করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞ প্রায় সবাই একমত হয়েছেন যে দাঁড়ি রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম আচ্ছা ড জাকির এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ওহ আমি কেমন দাড়ী রাখব এ ব্যাপারে নবী সাল্লাহ আলাইস্লাম কি করতেন দৈর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত দুটো মত আছে একদল বিশেষজ্ঞ বলেন বুখারীর একটা হাদিস বলছে খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো বিরানব্বই নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে ব্যাস এরপরের হাদিস সোহেবুখারী খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো তিরানব্বই যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো প্রথম দলের বিশেষজ্ঞ বলেন দাড়ি বড় করব মানে যত বড়ই হোক টাচ করবেন না দাড়ি রাখবেন আর কাটবেন না সেজন্য আপনি দাড়ি ছাটবেন না অথবা কামাবেন না যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরও বড় করতে থাকেন এটা তাদের মতামত তবে পড়লে দেখবেন যে এমন কোনো হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে এমন কোনো হাদিস নেই একটা হাদিস নেই তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো তার মানে দাড়ি স্পর্শই করবেন না লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক আর যদি কেউ সেভ করে সেটা হারাম কেউ যদি ছেটে ফেলে এক মুঠোর নিচে তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাঁড়িয়ে রাখতে পারেন আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দুর্ঘ উচিত এক মুঠো আমি আগেও বলেছি যে কোনো হাদিসে দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি কিছু হাদিস আছে যেগুলো জৈফ হাদিস অথবা মৌদু হাদিস এখানে বলা হয়েছে যে নবী দাড়ি ছিল বুক পর্যন্ত তবে হাদিসটা জৈফ বা মৌদু শেখ নাসিরুদ্দিন আলবাণীর মতে আরেকটা হাদিস আছে সোহে মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো সেখানে জাবির বিন সামুরা রাদ হু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল এরকম অনেক সহিদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি আমরা কি করব আমরা তখন দেখব যে সাহবাগণ কীভাবে দাড়ি রাখতেন দৈর্ঘ্যের কথা বলা হয়নি তাই শাহবাগণকে দেখব কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো নবীর সাহাবেগণের দৃষ্টান্ত আর সাহাবেগণকে যখন দেখি আমরা তখন অনেক সহিহাদিস পাব দশটারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো মুঠোর নিচে যে দাড়ি থাকত সেটা কেটে ফেলতেন আপনারা দেখবেন ইবনে মুরাদ আল্লাহান হু ইবনে আব্বাস রাজে আল্লাহান হু আবু হুরাই রাজে আল্লাহান তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন তারা দাড়ি ছাঁটতেন এমনকি যে সাহাবেগণ এই হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর রাজে আল্লাহানহ এই হাদিসটা আছে সে বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস আদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে উমর হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা উল্টোটা করো দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো এর ঠিক পরপরই এই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে উমর রাজে আল্লাহানহ উমরা বা হজ পালন করতেন উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠের নিচে যেটুকু থাকত সেটা কেটে ফেলতেন চিন্তা করেন যে সাহবাগন হাদিসের বর্ণনা দিয়েছেন সেই সাহবাগন ইবনে আব্বাস আবু হুরায়া আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন তারা সবাই কঠোরভাবে নবীর সুন্না পালন করেছেন তারা হাদিসের বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে দাড়ি রাখতে হবে দাড়ি বড় করবেন নবীর যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন তারা দাড়ি ছেঁটেছেন কেন যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন বড় করবেন মানে কত বড় নবী যতখানি রেখেছেন আর এ সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখব সাহাবাগনকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানি বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো আর তিনি বলেছেন যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি কথা না থাকলে কাজগুলো দেখেন কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে আমরা সাহাবাগণের দৃষ্টান্ত দেখব তারা কি বলেছেন তারা কি করেছেন তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন এমন কোনো হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবে বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না দশটারও বেশি হাদিস বলছে যে সাহাবিগণ মুঠোর নিচে দাড়ি ছেঁটে ফেলতেন যদি এরকম একটা সহিহাদিসও বলত যে অমুক সাহাবি কখনোই দাড়ি কাটেননি তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক কিন্তু এমন কোনো হাদিস নেই যেটা বলছে সাহাবিগণ কখনো দাড়ি ছাড়তেন না বরং দশটারও বেশি হাদিস বলছে সাহাবাগন মুঠোর নিচের দাড়ি ছেটে ফেলতেন শেখ নাসিরুদ্দিন আলবানির মতে হাতের মুঠোর নিচের দাড়িটা ছেটে ফেলা হচ্ছে ফরজ আবশ্যিক আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে ওনার মত অনুযায়ী এটা মাকরু মাকরু না করলে ভালো এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরুদ্দিন তিনি বেশ কঠোর আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত কারণ সাহাবাগনের জীবনে দৃষ্টান্ত রয়েছে এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়িদৈর্ঘ্য হওয়া উচিত এক মুঠো বলেছেন শাহবাগণের পাশাপাশি আর অনেকে দাড়ি রাখতেন এক মুঠো মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন তিনি অনেক সালাফুসালাহিনের কথাও বলেছেন যাদের দাড়ির দৈর্ঘ্য ছিল এক মুঠো তার আর মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন উদাহরণ হিসেবে বলো যে আল নাখির কথা তারপর এভাবে দাঁড়িয়ে রাখতেন ইমাম মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল এরা সবাই বিখ্যাত সেলফ সেহীন তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি আর আমিও নাসিউদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দৈর্ঘ্য হওয়া হচ্ছে এক মুঠো বাকিটা আল্লাহ আলম খায়ের সুন্দর বলেছেন প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিমি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেশতা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেশতা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শৈতানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত 10:30 টায় বাংলাদেশে ও রাত 10:00 ভারতে বিএসটিভি বাংলায় সমানতা কুরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীপরিমানSwing ব্যবস্থা করেছেন ডক্টর আহমদউল লাতৃশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাম দেয়ার মাস পর্বত তিন ড জাকির আসসালাম আলাইকুম আসসালাম ড জাকির এটা কি সুন্নত যে আমরা মাথা ঢেকে রাখব মানে টুপি পড়ব কারণ আমরা দেখতে পাই যে অনেক ধরনের লোক বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন অথবা হয়তো হজ পালন করে ফিরে এসেছেন তারা নামাজ পড়ার সময় ইচ্ছে করেই মাথায় টুপি পড়ে না এরকম করার কি বিশেষ কারণ আছে প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্না মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা সব সবসময় ঢাকা থাকত হয় টুপি থাকত অথবা পাগড়ি অথবা শিরস্থ্রান আর সে সময় শাহবাগনের মাথাও ঢাকা থাকত এ হাদিসটা আছে সে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নম্বর তিন হাজার একশো আটচল্লিশ বলা হয়েছে যে নবী সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন অনেক হাদিস বলছে নবী মাথা ঢেকে রাখতেন এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে ওমর বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাদা টুপি পরে থাকতেন বর্ণনা দিয়েছেন ইবনে ওমর আর তাবরানের মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস সহি হাদিসের একটা ক্যাটাগরি হাসান আর এটা ইমাম সৈতের মতে বলা হয়েছে এটা উঁচু মানের সহি হাদিস তিনি তার বইতে লিখেছেন সিরাজ আলমনির খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো বারো এটা উঁচু মনে সহিদ যে সাদা টুপি পরতেন আর বিশব্দ হচ্ছে কুফি মানে ক্যাপ এখানে আমরা বলি টুপি এটা হাদিস অনেক হাদিস বলছে সাহাবাগণ মাথা ঢেকে রাখতেন আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সহি খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো দুই আনাস বিন মালিক হ মাথা ঢেকে রাখতেন মাথায় টুপি পড়তেন তাহলে এই এইসব ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞ একমত প্রায় সবাই এ কথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব এটা আমাদের নবী সুনত এটা মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর সুন্নিদের চারটা মাঝাবি হানাফি সাফি মালিকি হামলি এ চার মাঝাবের সবাই আর এই ইমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব এটা মুস্তাহাব মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের নিরানব্বই পার্সেন্ট অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখত হয়তো বিশ বছর আগে এখন আমরা দেখি যে পঁচিশ পার্সেন্ট লোক প্রতি চারজনের মধ্যে একজন নামাজের সময় তারা মাথায় টুপি পরে না এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানতো এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখতো আলহামদুলিল্লাহ যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখতো না তবে নামাজের সময় মাথা ঢাকত কাজটা তো ভালো মধ্যপ্রদেশে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না তবে নামাজ কবুল হয় না ঢাকলে সমস্যা নেই মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে একটা হাদিস বলছে যে একজন সাহাবি দেখাতে চাইলেন এটা ফরজ না সেজন্য তিনি একখণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে এভাবে নামাজ পড়লেন সেটা কবুল হলো। যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পরা কি ফরজ অথবা নামাজের সময় টুপি পরা এটা ফরজ না তবে মুস্তাহাব এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব তাহলে এটা করব না কেন যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে ইচ্ছে করে মাথায় টুপি পরে না আর এখনকার দিনে আমরা দেখি পঁচিশ পার্সেন্ট লোক হয়তো টুপি পরে না আমার মতে এভাবে আমরা নবীর সুন্না থেকে দূরে সরে যাচ্ছি এই লোকগুলো বুঝতে পারে না তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত এরাও তাহলে টুপি পড়তো ওনারা সবাই তো মাথা ঢাকেন এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে আর এটা বিপজ্জনক এটা ঠিক আছে তার নামাজ কবুল হবে তবে এটা মুস্তাহাব আর এ ব্যাপারে নাসিরুদ্দিন আলবানি বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু তিনি বলেছেন যে হজরত ইবনে আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন এটা একটা জৈফ হাদিস সৈহাদিস না আর কিছু বিশেষজ্ঞ বিশেষ করে মিশরের তারা ফত দিয়েছেন যে ইহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা তখন মাথা ঢাকে না নামাজও কবল হয় সেজন্য টুপি পড়া নামাজের পূর্ব শর্ত না যদি নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো পড়েন নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না শুধু ইহরামের সময়টা বাদে শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না অন্য সব সবসময় তিনি মাথা ঢেকে রাখতেন হজ উমরা করতে গেলে ইহরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম অনেক মুস্তাহাব কাজই ইহরামের সময় হারাম হয়ে যায় এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না তাই নামাজের সময় আমরা মাথা ঢাকব না এটা সম্পূর্ণ ভুল অনেক কাজে মুস্তাহাব যেমন হাতের নখ কাটা এটা অন্য যে কোনো সময়ে মুস্তাহাব কিন্তু এরামের সময় এটা হারাম একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব কিন্তু এরামের সময় এটা হারাম তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল এরামের সময় মাথা ঢেকে রাখবেন না কারণ এটা ইহরামের নিয়মের বিরুদ্ধে যায় অন্য সময় মাথা ঢেকে রাখবেন আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে জানে জন্য সব পাবেন চারজন ইমামের প্রত্যেকে এ কথা বলেছেন এমনকি নাসরুদ্দিন আলবানি ইবনে তাই মিয়া শেখবিন বাজ এরকম অনেক বিশেষজ্ঞ আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় বিশেষজ্ঞগণ আর সাহাবিগণ আর সালেহিন মাথা ঢেকে রাখতেন তারা পাগড়ি পরতেন অনেকে পাগড়ি পরতেন অনেকে টুপি পরতেন আমিও বলব মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত নবীর এই কাজটা করতে উৎসাহ দেওয়া হয়েছে আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব দাড়ি রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন এটা আগেও বলেছি দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ তাই রাখতে হবে মাথা ঢাকানো নবীর সুন্নত সেজন্য রাখে এটাই হচ্ছে আসল কারণ তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায় তাহলে আমি বলব লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় তিন ঘন্টা এখানে অত সময় আমি না সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে যদি লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন যদি যান কোনো কনফারেন্সে সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগাই নাম লেখা থাকে যে ডক্টর ও এটা হলো পরিচিতি যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের যেখানে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট এভাবে ইনফরমাল পরিচয়টা হয়ে যাচ্ছে একইভাবে মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি এটা ইনফরমাল পরিচয় যে আপনি মুসলিম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর চুয়ান্ন ওই যা যা আকাল্লা জিনা মিনুনা আয়াতিনা সকল সালামুন আলাইকুম যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ইমান এনেছে তখন বলো আসসালাম রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায় আমাদের কোনো দরকার নেই নতুন লেবেল নবী যে লেবেল দিয়ে গেছেন সেগুলোই সেরা মাথা ঢেকে রাখা মুখে দাড়ি রাখা আর এতে ফলও পাবেন একটা উদাহরণ দিই যে একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে তার নাম সুলতান একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক দিনে পাচক নামাজ পড়ে তারপর জাকাত দেয় রমজান মাসে রোজা রাখে হজ পালন করেছে সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে তখন সে ছেলেটাকে বলল সুলতান তুমি আমাকে সালাম দিলে না কেন ছেলেটা বলল আঙ্কেল আমি ভেবেছিলাম আপনি হিন্দু চিন্তা করেন একজন মুসলিম সে ভেবেছে যে এই লোক মুশরিক এর যে বড় অপমানের কিছু হতে পারে না ভদ্রলোক খুবই ধার্মিক কিন্তু মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই কাকে দোষ দেবেন দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে লোকটাকে ভেবেছে মুস্রিক কাকে দোষ দেবেন এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের ছেলেটা তাকে চিনতে পারেনি তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্তক্ত করা হতে পারে ধরেন সেখানে জন মুসলিম কেউ কাউকে চেনে না কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি বাসের ভেতরে তারা বসে আছে সে সেই মুসলিম করার আগে দশবার চিন্তা করবে ও মুসলিম যদি করি এই মুসলিম মুসলিম আমাকে তক্তা বানাবে হয়তো সেই খুবই দুর্বল অনেক বয়স্ক তারপরও সাবধান হয়ে যাবে এই কারণেই লেভেল পড়াটা ভালো কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে ধরেন একজন ডাক্তার তার নামের আগে ডাক্তার শব্দটা বসায় কারণ সে ডাক্তার হয়ে করবে তো তার গাড়িটার সামনে একটা ক্রস রেড ক্রস মানে সে একজন ডাক্তার রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো রকম দুর্ঘটনায় পড়লে ক্রস গাড়িটা থামাবে না কিভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে সাহায্য দরকার তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তার কাছে সাহায্য চাইবে সে মুসলিমও সাহায্য করবে আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বেতে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করত যার ড্রাইভারের মুখে আর মাথায় টুপি আছে কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ তারা এমন দোকানে কেনাকাটা করত যার মালিকের মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই বদলে গেছে মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো আর দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াও প্রচার করে যার মুখে দাড়ি আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি তাহলে আমরা দাড়ি রাখব আর মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা এটা একটা সুপারিশ করা শুন্য আর দাড়ি রাখা ফরজ তাহলে আমাদের এগুলো মানা উচিত এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে ও যাযাকাল্লা খেয় ড জাকির আর আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমার ধারণা আমরা আজকে আমাদের নবীর সুনত সম্পর্কে অনেক কিছু জেনেছি সুন্নতের সংজ্ঞা জেনেছি সুন্নত জিনিসটা কি আর মুসলিমদের কেন সুন্নত পালন করা উচিত বিশেষ করে এই রহমতের মাস রমজানে প্রিয় ভাই ও বোনেরা আশা করি ইনশাল্লাহ এই অনুষ্ঠান দেখে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন আর আজকে আমাদের আলোচনার টপিক ছিল রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস আজকে জেনেছি সুননত সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সুন্নতের সংজ্ঞা জেনেছি আপনাদের সামনে কিছু উদাহরণ দিয়েছি আমি অনুরোধ করব আপনাদের জীবনেও সেগুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আপনাদের সাথে দেখা হবে আবার একই সময়ে আগামীকাল আর সেদিন এই অনুষ্ঠানের টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাম দেয়ার মাস পর্ব চার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যে কোরানের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত না জানা নিশ্চয়ই শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য না সেটা মূলত বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায় মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার উপর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন কি করে খাঁটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে বাংলায়